রাজ্যে কোভিড-19 মোকাবেলায় টাটা শিল্পগোষ্ঠীর নিকট সাহায্য চেয়ে চিঠি লিখলেন উপমুখ্যমন্ত্রী। সেই সাথে সাহায্য পাবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। কোভিড-19 মোকাবেলায় প্রয়োজনীয় সামগ্রীর চরম সংকট দেখা দিয়েছে রাজ্যের মধ্যে। বিপদকালে চরম সংকট থেকে মুক্তি লাভের লক্ষ্যে সাহায্যের আবেদন জানিয়ে টাটা শিল্পগোষ্ঠীর স্মরণাপন্ন হলেন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন। এ সম্পর্কে বলতে গিয়ে উপমুখ্যমন্ত্রী আশাবাদী বলে জানিয়েছেন, চিরতন টাটা চেয়ারম্যান টাটা ট্রাস্ট কে একটা পত্র লিখেছি সাহায্যের জন্য। এই যে কোভিড এর সময় যুদ্ধ চলছে দ্বীপ রাজ্যে এবং সারা ভারতবর্ষে সারা পৃথিবীতে আমাদের স্টেটের জন্য সাহায্য করার জন্য ওনাকে আমি একটা পত্র দিয়েছি। কারণ আপনারা সবাই জানেন যে টাটা ট্রাস্ট 1500 কোটি টাকা কোভিড মোকাবেলা করার জন্য বরাদ্দ করেছে বিভিন্ন স্টেটকে, বিভিন্ন স্টেট গভর্নমেন্টসকে, সেন্ট্রাল গভর্নমেন্টকে। আর আমার সঙ্গে কথা হয়েছে শ্রী রঞ্জিত বর ঠাকুর, যিনি আসামের এবং টাটা ট্রাস্টের অ্যাডভাইজার। ওনার সঙ্গে ব্যক্তিগত পরিচয় আছে আমার, ওনার সঙ্গে আমি কথা বলেছি বিস্তারিতভাবে। আর উনি আমাকে বলেছেন আপনাকে চিঠি লিখুন চেয়ারম্যানকে, শ্রী রতন টাটাকে। তাই ওনার কথা মোতাবেক আমি চিঠি লিখেছি, পত্র লিখেছি শ্রী রতন টাটাকে সাহায্য করার জন্য। এবং উনি আমাকে আশ্বাস দিয়েছেন উনি উচ্চ সাহায্য করবেন। আমাদের স্টেট থেকে আমরা চেয়েছি ভেন্টিলেটর 100টা ভেন্টিলেটর যেমন উনি আমাদেরকে দেন, পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট 50,000, N95 মাস্ক 1,00,000, অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার 50,000, এবং মেকশিফট টেন্ট যেখানে রোগী রাখা যাবে সেরকম টেন্টও আমরা চেয়েছি 500। আমাকে আশ্বাস দেওয়া হয়েছে যে আমরা ওরা নিশ্চয়ই দেখবে এই জিনিসগুলি, যত তাড়াতাড়ি পাঠানো যায় সেটা পাঠিয়ে দেবে। টাটা ট্রাস্টকে আমি ধন্যবাদ জানাই এবং ওদেরকে শুভকামনা দিই, ওনারা ওই কাজে সফল হন। এটা বিরাট কাজ, একটা বিরাট চ্যালেঞ্জ আমাদের সামনে আছে, সারা পৃথিবীর সামনে। এবং সবাইকে আমি আবেদন জানাব, ঘরে থাকুন, সুস্থ থাকুন এবং সমাজকে সুরক্ষিত।